ঢাকাই সিনেমার হার্টথ্রব নায়িকা পূজা চেরি পোড়ামন টু থেকে শুরু করে সুপারস্টার শাকিব খানের গুলুয়ে অভিনয় করেছেন এই নায়িকা। আর গুলুয়ে অভিনয় করতে গিয়ে নেটপাড়ার শিরোনাম হয়েছিলেন পূজা। খবর উঠেছিল শাকিব পূজা সম্পর্কে রয়েছেন, এমনকি বিয়েও নাকি করেছিলেন গুলুই খ্যাত এই জুটি। যদিও সে সময় বিয়ের বিষয়টি গুজব ও মিথ্যা বলে একাধিক সংবাদ মাধ্যমে দাবি করেছিলেন পূজা। পরে শাকিব খান ও পূজাকে অবশ্য একসঙ্গে আর অভিনয় করতে দেখা যায়নি। খুব কম সময়ের ক্যারিয়ারে অসংখ্য ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন পূজা, কিন্তু বেশ কিছুদিন ধরেই নিজেকে আড়াল করে রেখেছিলেন এই অভিনেত্রী। কারণ জানা না গেলেও হঠাৎ করে আবার কাজে ফিরেছেন এই তারকা, আর কাজে ফিরেই করছেন বাজিমাত। একের পর এক নতুন ছবির খবর দিচ্ছেন পূজা। বলেছেন 2024 সালটা হবে তার। এরই মধ্যে চিত্রনায়ক আদুরাজাদের সাথে জুটি বেঁধে নাকফুল সিনেমায় অভিনয় করেন পূজা। পূজা চেরি ও আদুর অভিনীত নাকফুল মুক্তি পাবে রোজার ঈদে। নাকফুল ছবিটি নিয়ে দারুণ আশাবাদী পূজা। পূজা জানান, নাকফুল সিনেমাটির গল্প অসাধারণ। শুধু তাই নয়, সিনেমাটি দেখার পর দর্শক আদর ও পূজা জুটিকে বারবার দেখতে চাইবেন। জানা যায় আদুরাজাদের সঙ্গে পূজার প্রথম সিনেমা জার্নি নাকফুলে। নাকফুল মুক্তির আগে এই জুটি প্রস্তাব পান লিপস্টিক ও দরদিয়া নামে আরো দুটি সিনেমায়। আদুরের সঙ্গে জুটি গড়ে তুলতে চাইছেন কিনা প্রসঙ্গে পূজা গণমাধ্যমে জানান, নায়কের বিষয়ে তিনি কখনোই নির্মাতাদের প্রেশার দেন না, তার সহশিল্পী কে হবেন নির্মাতারাই সেটি ঠিক করেন। এদিকে নায়িকা হিসেবে পূজা প্রথম সফল হয়েছিলেন শ্যাম আহমেদের সঙ্গে। এই জুটির পোড়ামন টু দহন শান ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছিল। কোনো এক অজানা কারণে শ্যাম পূজা জুটিকে আর একসঙ্গে অভিনয় করতে দেখা যায় না। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।